নমস্কার বন্ধুরা, আজকে আমি পেঁয়াজের সমস্যা বানাবো। তার জন্যে ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি, ময়দাতে আমি লবণ দিয়ে দেবো। গরম তেল দেবো, গরম তেলটা দিলে একটু মচমচে ভাবটা ভালো হবে বলে গরম তেলটা আমি দিলাম। লবণ দিয়ে মেখে নেবো। যেরকম ঘরে আটা তারাই আমি মাখবো। ময়দাটা মাখা রেডি হয়ে গেছে, এবারে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সমস্যাতে কি কি উপকরণ দেবো সেইগুলো আমি বলে দিচ্ছি। উপকরণ হলো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনা, দুটো পেঁয়াজ নিয়েছিলাম বড়, দুটো পেঁয়াজ দিয়েছি আমি বড় সাইজের, ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, সামান্য অল্প জিরে গুঁড়ো, কাঁচা জিরে অল্প করে, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, চিঁড়ে 1 কাপ চিঁড়ে নিয়েছি। চিঁড়েটা অবশ্যই দেবেন, কারণ পেঁয়াজ থেকে আর পেঁয়াজে লবণ দিলে জল জল গোছের হবে, ওই জন্য চিঁড়েটা দিলাম। গেট করা 1 টুকরো আদা, গেট করা 4টে রসুনের কোয়া, স্বাদ মতো লবণ দেবো। এবার আমি এগুলো ভালো করে মেখে নেবো। আমি ছোট ছোট নেচি করে নিচ্ছি। সব কাটা নেড়েছি, একইভাবে মেখে নিয়েছি, এবারে বেলবো। এখন বেলে নিয়েছি, এবারে এর উপর দিয়ে হালকা তেল লাগিয়ে দেবো।
হালকা একটু ওপর দিয়ে আটার গুঁড়ো দিয়ে দেবো। ওপর দিয়ে আর একটা রুটি দিয়ে দেবো। এটাকে আমি আর একবার গেলে নেবো, পাতলা করে গেলে নেবো। দুটো রুটি এক সমানই রাখতে হবে, হালকা হাতে। রুটি বেলা হয়ে গেছে, এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো। বেশি ভাজবো না আমি, একদম হালকা ভাজবো। এরম করে সব রুটিগুলো আমি করে নেবো, যে কটা আছে সব কটা করে নেবো একই ভাবে। হালকা হাতে গেলে নেব, এবং হালকা ভেজে সবকটাকে করে নিতে হবে। জন্য এগুলো কেটে নেবো পিস করে। কিভাবে আমি সবকটা এরকম কেটে নেবো, সব পিস কাটা হয়ে গেছে বন্ধুরা। এই যে পিসগুলো এরকম তারা কেটেছি, এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে।
এই টিস্কাটার এইগুলো বেশি হয়েছে এই ধারে, এগুলো চিপস হয়ে যাবে, এগুলো ফেলবো না, এগুলো চিপস করে নেব, এগুলো চা দিয়ে খেতে ভালো লাগবে। চা বানানোর জন্য এখানে একটুখানি ময়দা গুলিয়েছি, এটা লাগাতে দরকার লাগবে। এবার আমি সমস্যা বানাবো। সমস্যাগুলো সব কটা করে নেব। যে পুরটা তৈরি করে রেখেছিল পুরটা দিয়ে দিল। একইভাবে আমি সব কটাই বানিয়ে নেবো। লবণ দিয়ে আটার আটা দিয়ে দেবো, এই যে ময়দার আটাটা করে রেখেছি ওইটা দিয়ে। সবকটা এরকম করে নেব। যে সমস্যা করবো সেই পাপড়িগুলো ভেজে নিচ্ছি, সমস্যা বেশি হয়েছিল যেগুলো কেটে ওগুলো একটু ভেজে নিয়ে হবে। পাতাগুলো রেডি হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এবার আমি সমস্যাগুলো ভেজে নেব। গ্যাস একদম আস্তে করে দিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে, ওপর থেকে লাল হয়ে যাবে। ওই জন্য গ্যাসের জোরটা কমে দিয়েছি, হালকা করে ভাজছি গ্যাসের জন্য।
মশলা গুলো ভালো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি এরকম করে ভেজে নেবো। এগুলো ভাজি হয়ে গেছে আমার, এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজের সমস্যা আমার রেডি হয়ে গেছে। আর এই যে পেঁয়াজের সমস্যা করতে গিয়ে যে রুটির যেগুলো বেশি হয়েছিল কাঁটাগুলো, ওগুলোতে আমি পাকা বানিয়ে নিয়েছি, ওগুলো নষ্ট করিনি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।